স্বচ্ছ নিয়োগের দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে বিএসসি কাশিম রঞ্জনিং এর অবিলম্বে রিক্রুটমেন্ট দিতে হবে দিতে হবে দিতে হবে এমএসপি লিস্ট প্রয়োগ করে চার পাঁচ কয়েক মাস ঝুলিয়ে রাখা হচ্ছে কার স্বার্থে বিএসসি কর্তৃপক্ষ তৎকাল জবাব দাও যাদের ফর্ম ক্লাবে ডিস্টার্ব হচ্ছে ওদের অবিলম্বে ফর্ম ডেট বাড়ানোর দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে লড়াই 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 চল গন্ডগোল কার স্বার্থে পিএসসি কর্তৃপক্ষ এক বছর পরেও অবিলম্বে রেজাল্টের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অবিলম্বে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আমাদের এই লড়াই চলছে চলছে চলবে অবিলম্বে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিতে আমাদের এই লড়াই চলছে চলছে চলবে অবিলম্বে বয়সের উচ্চতর ছাড় দিতে হবে এই দাবিতে এই লড়াই চলছে চলছে অবিলম্বে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিতে এই লড়াই চলছে চলবে দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে এই লড়াই চলছে আমি প্রশান্ত বর্মন সহ সমস্ত দুর্নীতিগ্রস্তদেরকে গ্রেপ্তার করার দাবিতে এই লড়াই চলছে এটা হচ্ছে যে বিএসসি যে নিয়োগ প্রসেসিও সেখানে প্রচুর দুর্নীতি এবং তার সাথে দীর্ঘমেয়াদিতা এবং যে যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চনা এগুলা হচ্ছে বয়সের সময় বয়স বেড়ে যাচ্ছে সেখানে নিয়োগ হচ্ছে না। আমি আপনাদের সামনে আজকে একটি আরটিআই কপি সবার সামনে প্রকাশ করছি, যেটা হচ্ছে রাজ্যের বড় কিছু শাসক দলের কিছু নেতারা তারা বলে বেড়াচ্ছে তারা নাকি সৎ। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন গত কয়েকদিন আগে সরকারি কর্মচারীদের চোর ডাকাত বলেছেন। আর হ্যাঁ, সরকারি কর্মচারী আপনার ডিপার্টমেন্টের প্রশান্ত বর্মন চুরি করেছেন এবং আপনার ডিপার্টমেন্টে চাকরি করেন, আরটিআই রিপোর্ট এই তুলে ধরছে, দম থাকে তো মুখ্যমন্ত্রী জবাব দেবেন। এই চোরেদের রানী হিসেবে তিনি আছেন। সরকারি কর্মচারী যারা দুর্নীতি করেছে তাদের চাকরি বরখাস্তের দাবিতে আমরা রাস্তায় আছি। কালচিনির বিলি বিডিও প্রশান্ত বর্মন তার আরটিআই রিপোর্টে দেখা যাচ্ছে যে 13 পেয়েছিল, তারপরেও সে হচ্ছে বিডিও হয়ে আছে। আর আপনি আপনি সরকারি কর্মচারী সব সরকারি কর্মচারী যারা যোগ্য মেধাবী পড়াশুনো করে চাকরি পেয়েছে তাদেরকে আপনি ডাকাত চোর ডাকাত বলছেন, আসলে আপনি প্রশান্ত বর্মনদের চাকরিটাকে সিকিউর করতে চাইছেন। আর আমি আপনাদেরকে বলছি যে প্রকাশ করলাম চ্যালেঞ্জ, আপনি প্রশান্ত বর্মনের চাকরি বাঁচাতে পারবেন না। প্রশান্ত বর্মনের চাকরি যাবে, আরটিআই রিপোর্ট 13 পেয়েছে, সে চাকরি থাকতে পারে না। আর তার সাথে এক বছর হয়ে যাচ্ছে এখনো কেন WBCS পিলি 2022 এর রেজাল্ট বেরোচ্ছে না, কোথায় ঘাপলা হচ্ছে, কেন এত সময় লাগছে? আর বিভিন্ন জায়গায় নন জয়নিং সিট আছে, ওয়েটিং লিস্ট সিট আছে, সেগুলো কেন জয়নিং হচ্ছে না? কি গোলযোগ, কি গোলক ধাঁধা আপনারা ডিপার্টমেন্টে থেকে করছেন আমরা জানতে চাই। আমরা আজকে এখানে এসেছি দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ নিয়োগের দাবিতে আমাদের লড়াই, আর তার সাথে আমাদের নির্দিষ্টভাবে
যে দ্রুত নতুন নোটিফিকেশন করতে হবে তিন বছর হয়ে গেছে চার বছর হয়ে গেছে সরকারি দপ্তরে কোনো নোটিফিকেশন নেই কেন সরকারি চাকরিগুলো বিক্রি করার চক্রান্ত করলে মাননীয় আপনাকে আমরা ছাড়ব না আপনাদের আমরা জানি যে রাজ্য সরকারের একাধিক পোস্ট ফাঁকা আছে সেই পোস্টে দ্রুত স্বচ্ছ নিয়োগ করতে হবে চার বছর হয়ে গেছে ক্লার্কশিপ নেই মিসলেনিয়াস নেই ফুডেসাই নেই আর একের পর এক কেস ফুডেসাই ইচ্ছা করে কেস করে আটকে রাখা হচ্ছে নিয়োগগুলো এই মামলাগুলো সরকার কেন কেন পিএসসি যে ফুডেসাইয়ের মামলাটা তুলে সেটা নিষ্পত্তি করে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিচ্ছে না আমাদের এই দাবি আর যেখানে যেখানে নন জয়েনিং আছে ক্লার্কশিপ আইসিডিএস সুপারভাইজার এমএসপি ক্যান্ডিডেট 15 দিন হয়ে গেছে 15টা ছেলে টাইপ প্রশ্ন আর ক্ষমতা পিএসসির হচ্ছে না এই অযোগ্যতা আর কতদিন চলবে রাজ্য সরকারের এই চূড়ান্ত অযোগ্যতা এবং দুর্নীতিগ্রস্ত এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরে কালচিনির ভিডিও তার চুরি জানা সত্ত্বেও সমস্ত পেপারে বেরোনোর পরেও এখনো কেন বরদাস্ত হয়নি মাননীয় দলের নেতারা বলেন যে জিরো টলারেন্স কোথায় জিরো টলারেন্স কোন তো হাতে আছে তারপরেও কেন তার চাকরিতে বল আছে আমরা আপনার কাছে এইটুকুই বলতে চাই এই চাকরি আমরা করতে দেব এই চাকরি আপনার করতে দেব না আপনার যত ক্ষমতা আছে চ্যালেঞ্জ নিলাম এইটুকুই আর নিয়োগ স্বচ্ছ করার দাবিতে আমাদের আন্দোলন চলবে যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলন চলবে তারা চোর ডাকাত নয় যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের আন্দোলন চলবে লড়াই 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 চাই চলছে চলছে।